নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আমরা একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো হয়তো কলা পাতার মধ্যে, কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছ ভাপা খেয়েছেন, কিন্তু আমরা এই যে ইউনিক রেসিপিটা নিয়ে এসেছি সেইটা হচ্ছে তৈরি আমাদের পালুম পাতার মধ্যে চিংড়ি মাছকে ভাপিয়ে করব তৈরি। তার জন্য আমরা কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে এতে সেইগুলো আপনারা দেখে নিন এবারে। সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিংড়ি মাছ, যেটা আমরা ভালো করে পরিষ্কার করে রেখেছি এখানে। তারপরে আমাদের লাগবে, এটা হচ্ছে সর্ষে, নারকল, কাঁচা লঙ্কা, পুরো বাটা মিক্স করে সেইটা আমরা ঢালছি এর মধ্যে, চিংড়ি মাছের মধ্যে। এবারে আমরা একটুখানি হলুদ দিচ্ছি, তারপরে আমরা দেব লাল গুঁড়ো, শুকনো মিরচির পাউডার। এবারে আমরা ছোট ছোট কুচিয়ে রাখা অনিয়ন ডালছি, পেঁয়াজ, এবারে চপ করা হওয়া টমেটো ডালছি একটু ছোট ছোট করে, অল্প একটুখানি রসুনের পেস্ট দিলাম, এবারে অল্প করে একটুখানি আদার পেস্ট দিলাম, এবার একটুখানি স্বাদ অনুসার নুন দিলাম, এবার আমরা একটুখানি লেবুর রস দিচ্ছি স্কুইজ করে, এবারে একটুখানি গরম মশলা দিলাম, এবারে আমরা পতঞ্জলি কাচ্চি ঘানি সর্ষের তেল ডালছি, মাস্টার্ড অয়েল একটু বেশি করেই দিতে হবে। এবারে এটাকে আমরা সবটাকে পুরো ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে তারপরে আগের জিনিসটা আমরা দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এই দেখুন, এটা পুরো মিক্স করে ম্যারিনেট করার মতো রেডি হয়ে গেছে। এবারে এটা আমরা পালুম শাক রেখেছি, তার মধ্যে আমরা ওই ম্যারিনেটেড চিংড়ি মাছটাকে পুরো ভালো করে প্লেস করতে হবে। খুবই টেস্টি হবে, আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন জিনিস দেখাবো আমরা। এটাকেও দেখুন কিরম লাগছে। এবারে এর উপর দিয়ে আমরা আবার পালুম শাক, দুটো শাক মানে পাতাটা উপর দিয়ে আমরা ঢাকা দিচ্ছি যাতে ওটা ভাপে ভালো করে স্টিম হোক। আমার বাংলাটা অত ভালো নয়, তবু আমি একটু ট্রাই করছি এখন বাংলা বলতে। এই দেখুন, এরকম করে কভার করে দিতে হবে। আর চিংড়ি মনে হচ্ছে রেডি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবারে আমরা এটাকে নাবিয়ে নিয়ে পরিবেশন করবো। এটা চিংড়ি মাছ ভাপা পালুম শাকেতে, পালুম পাতা আমি বারবার ভুল বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন তার জন্য। এটা আপনারা একবার ট্রাই করবেন ঘরেতে, করে খেয়ে দেখবেন কেমন লাগছে। তারপরে আমাদের সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলে যাবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথ দিতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ।